আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো সবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন না আছে এটা ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় আমাদের নাই আছে নাকি আর কোনো উপায় নাই আর কোনো ওয়ে নাই নো ওয়ে একটু খেয়াল করবেন চতুর্দিকে ইয়া নফসি চতুর্দিকে ইয়া নফসি একজনে বলবেন রব্বি হাবলি উম্মতি তার মানে কি এ মেরে আল্লাহ ও আমার আল্লাহ হাবলি আমাকে দিয়ে দাও মসজিদের জায়গা আপনার জায়গা কিন্তু মসজিদ যখন আপনি বানাবেন জায়গাটাকে কি করে দিতে হবে হেবা মালিকানা ছেড়ে দিতে হবে হেবা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হাবলি আমার উম্মতকে আমাকে হেবা করে দাও অর্থাৎ আমার মালিকানাই দিয়ে দাও উম্মতি আমার উম্মতকে আল্লাহ পাক বলে আপনার উম্মত তো অনেক ক্যাটাগরির আছে সাহাবা আছে তাবি আছে তবে তাবি আছে আউলিয়া কেরাম আছে কোনগুলাকে নিবেন নবী বলে আল্লাহ সিদ্দিককে তুমি রাখো ওমর ওসমান ও আলীকে তুমি রাখো হাসান ও হোসেনকে তুমি রাখো আব্দুল কাদেরকে তুমি রাখো আজমকে তুমি রাখো গরিব নওয়াজকে তুমি রাখো আমার উম্মতে যত গুনাহগার সব আমি নবীকে দিয়ে দাও নেককার তোমাকে দিলাম বদকার আমাকে দাও মানুষ তো সবাই পজিটিভটা আগে নেয় নেগেটিভ দিয়ে দেয় বিয়ে বাড়ি বাথাইতে গেলে কুরুর গুস্ত সাইন আর আনিয়ে না গেল নজানে ভান বই দীক্ষিত ছ না হালা বুনই বাগে লই ফেলাই আজারি বাগে লই ফেলাই কিরোর ইলাকা গরর ফরে ভাই না না ভাই হইন্য বাড়ি তো উইতে কি লবু উইতে কি লবি না সাইবের বিষয় না যার রিজিকু জিয়ে না সিন হাত দেরি নিজে যাত লই ফেলে এত হাতে যার রিজিকু জিয়ে না সাই ইন হাত দেরি যে তিতের বেলা তার ডি ফরে এতে যদি হয় যার রিজিকু এতে ইতে কি হয় হত্যার নেই হ্যাঁ রিজিক কি শুধু তোল্লাই সেদিন আনলেন ওই নিজের বেলা শুরু হয় না ফরে বেলা জোর হন না নিজের বেলা শুরু হয় না ফরে বেলা কিন্তু মুমিন বান্দা কি জানেন নিজের বেলা নিবে চারা না অপরের বেলায় দিবে ষোলো আনা যেমন আপনাদের আশেপাশে দেখেন আউলিয়া কেরামের খেদমত ছড়াছড়ি নিয়ে নাই দিয়ে গেছে যে নে 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 কারণ এটাই নবীর সুন্নত সুবহানাল্লাহ এবার একটু খেয়াল করবেন হাবলি আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ নেককার সব তুমি রাখো বদকার আমারে দাও আল্লাহ পাক বলে সবাই তো ভালোটা নাই খারাপটা দিয়ে দেয় আপনি দেখি ভালোটা দিয়ে দিলেন খারাপটা রেখে দিলেন ব্যাপারটা কি এবার নবী বলে আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বলেছ তুমি আমার সাথে ওয়াদা করেছ ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা তুমি আমার সাথে ওয়াদা করেছ ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনানিউলা আমি নবী হাসলে তুমি খুশি হবা এটাই তোমার ওয়াদা তো আমি গুনাহগারকে উম্মতকে নিয়ে নিয়েছি অন্তত আমাকে হাসানোর জন্য হলেও তাদেরকে মাফ করে তুমি জান্নাতে যেন দিয়ে দাও একটা বার ভাবেন মা বাবা পর্যন্ত এমন চিন্তা করে না যেখানে আপনার আমাকে বাঁচানোর জন্য নবী রহমতুল্লাহ আলামিন এত চিন্তা করেন এত চিন্তা করেছেন এত ব্যবস্থা করেছেন সেই নবীকে যদি ভালোবাসতেই না পারি তাহলে ভালোবাসলাম আর কাকে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক শেষ একটা আবদার স্বামী স্ত্রী যারা আছেন একছাদের নিচে থাকলে অনেক কিছুই হয় স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে মানুষ হিসেবে দেখবেন স্বামী স্ত্রী হিসেবে নয় মানুষ হিসেবে ভাববেন মানুষ হিসেবে দেখবেন মানুষ হিসেবে বোঝার চেষ্টা করবেন এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় বন্ধুর মতো থাকবেন আল্লাহ পাক আপনাদের সংসারে সুন্নত নিয়মে চললে বরকত দান করবে ইনশাআল্লাহ আর স্বামী স্ত্রী বন্ডিং যত সুন্দর হবে পরিবেশ তত সুন্দর হবে পরিবেশ যত সুন্দর হবে পড়ালেখা বাচ্চাদের বড় হওয়াটা অনেক সুন্দর হয়ে যাবে আর বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে যে আপনি খেলতে যাচ্ছেন কাজে করছেন রান্না করছেন করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এতটুকু একটু খেয়াল রাখবেন আপনার সন্তান কি দেখছে সেটাও কিন্তু আপনার একটু খেয়াল রাখা দরকার কারণ আপনি একটা কার্টুন ছেড়ে দিয়েছেন আপনি তো কাজে চলে গেলেন এই যে কার্টুন এটা শেষ হলো অটোমেটিক আর একটা ভিডিও প্লে হয়ে গেল এটা যে কাঁচা বাদাম পরে নাই গ্যারান্টি কি দুই দিন পরে দেখা যাচ্ছে বাচ্চাদের শুধু বাদাম বাদাম কিরে অবু তুই হতুন শিখু যে দেখছি যে তো সেজন্য আমরা তো এটা বাধ্য হয়ে গেছি কিছু করার নেই এমন একটা অবস্থা তো বাচ্চাদের হাতে মোবাইল দিলে অন্তত এতটুক জিনিসটা কনফার্মেশন করবেন আমার একটা ব্যক্তিগত পরামর্শ সুরা ডাউনলোড করে ফেলেন বিভিন্ন ইসলামিক গজল ডাউনলোড করে ফেলেন বিভিন্ন ইসলামিক শিক্ষা আলিফ বা তা আসা এগুলো ডাউনলোড করে ফেলেন শিক্ষামূলক গল্পের কার্টুন ডাউনলোড করে ফেলেন বাচ্চাকে যখন মোবাইলটা দিবেন ওয়াইফাই বন্ধ করে দিবেন বাস ডাউনলোড থেকে চলতে থাকবে তাহলে এতটুক বলতে পারবেন অশালীন কিছু সে শিখবেও না
দেখবো না, কারণ সবাই জানে বাচ্চা যা দেখে যা শুনে তাই বলে, ওকে কোনো দোষারোপ করার কোনো সুযোগ না। এলাকায় দেখবেন তো কিছু কিছু বাচ্চারা গালের উপর পিএইচডি করে ফেলছে, সে যখন রাস্তা দিয়ে হাঁটে মুরব্বীর অন্য দিয়ে হাঁটে, হাফ প্যান্ট একটা পরবে গাইলের উপর গাইল, কিরে তুই গাইল করতে গিয়ে শিখছস, কইস সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গবাস। অন্তত আমাদের সন্তানগুলা ঘরের ভবিষ্যৎগুলা যেন এমন না হয়, এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। স্কুলে পড়ান, ডাক্তার ডক্টর যা বানার বানার কোনো আপত্তি নেই, আল্লাহর প্রেম নবীর প্রেমটা একটু অন্তরে ঢুকাই দেন, এই সন্তান কখন আপনাকে পিছনে ফেলবে না, বেয়াদবিও করবে না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনি তুমি তুই, আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই? অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই, মনে হয় আছে না নাই। মানুষ মানুষের সাথে কথা বলে তিনটা সম্বোধনে, একটু খেয়াল করবেন, আমি বলবো আপনারা শুধু মিলাবেন, আপনি তুমি তুই, ওকে? যত ঝগড়া হয় সম্পর্ক ছিন্ন হয় ঝগড়ার কারণে, তাই ঝগড়া যে হয় কোন কোন সম্বোধনে ঝগড়া হয় একটু বলেন তো, সম্পর্ক ছিন্ন হয় সবচেয়ে মারাত্মক হচ্ছে তুই, তারপরে তুমি, চাই আপনি বলা সম্পর্ক ছিন্ন হইতে দেখান তো, একটু বুঝেন একটু বুঝেন, আপনি যাকে তুই করে বলবেন সম্পর্ক যত গাঢ় হবে জামিল তত গাঢ়, যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা তাকে আপনি করে কথা বলবেন, এতে কি হয় জানেন, যে সমস্ত ছোট্টখাটো বিষয় আপনার মেজাজ ধরাই ফেলবে ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবে না। এনি হাও আমাদেরকে সুখে থাকতে হবে, সেজন্য সুখে থাকার রাস্তাটা বের করে আনতে হবে, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শেষ একটা কথা যেটা বলতে বলেছেন সেটা বলে বিদায় নিচ্ছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সৌন্দর্যময় এই পৃথিবী থরথর করে কাঁপতে কাঁপতে কিয়ামত সংগঠিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না, যেই দিন রবের হুকুম হবে হাসরের ময়দান থেকে ডাক আসবে, আমরা সবাই পিপিলিকার মতো করে সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে চলে যাব, নফসি নফসি স্লোগানে মুখরিত থাকবে চতুর্দিক, একজন ডাকবে শুধু ভিন্ন সুরে নবী রহমাতুল্লিল আলামিন, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, হাজারবার শুনেছেন শুধু একটু স্মরণ করাই দিচ্ছি, নবী জানি কি বলে ডাকবেন, রব্বি হাবলি উম্মতি, একটু জোরে বলেন রব্বি হাবলি উম্মতি, এই কথা নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত, কিন্তু হয়তো সময়ের অভাবে আমরা গভীরে যেতে পারি নাই, রব্বি ও আমার আল্লাহ, একটু বুঝেন ইয়া আল্লাহ, এটার এক ফিলিংস বলেন ইয়া আল্লাহ, রব্বি ও আল্লাহ, ও আমার আল্লাহ, কোনটাতে মায়া বেশি কোনটাতে অধিকার বেশি, ও আমার আল্লাহ, রব্বি ও আমার আল্লাহ, নবী বলছেন আল্লাহকে নিজের বেলায় না আমাদের জন্য, কি বলছেন দেখেন, রব্বি ও আমার আল্লাহ, আল্লাহ পাক বলে হাবিব কি হয়েছে, এবার হাবিব বলছে আপনার আমার নবী বলছে হাবলি আমাকে দিয়ে দাও, একটু বুঝবেন আমাকে দিয়ে দাও, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা, কিসি চিজ কি কমি হ্যায় মৌলা তেরি গলি, দুনিয়া তেরি গলি মে ও
उकबा तेरी गली में, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, तो जीना तेरी गली में, मरना तेरी गली में, दुनिया तेरी गली में, उकबा तेरी गली में।